এই যে পাপ থেকে বেরিয়ে গেছে এখন এদের নাচ শেষ হয়নি Welcome back to my channel Spandan. তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ডেইলি ব্লগে ভ্যালেন্টাইন স্পেশাল একটা ব্লগে না এই ব্লগটা খুবই আনপ্ল্যানড আমি শুরু করেছিলাম আমি ভাবতেও পারিনি যে ব্লগ করব বিকজ কালকে ভ্যালেন্টাইনস আর আজ 13 তারিখ আর আমাদের কোনো প্ল্যান নেই কোনো প্ল্যান ছিল না এখন অবধি তো ফাইনালি আমি ভাবলাম আমি ইনিশিয়েটিভটা নিয়ে একটা অনিন্দ্যকে সারপ্রাইজ দিই মানে ওর দিক থেকে কোনো সারপ্রাইজ আমি আজকে পাবো না আমি জানতাম তো ইটস ওকে সবসময় যে বরকেই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই তো সেই জন্য আমি প্ল্যান করেছিলাম একটা ছোটো সারপ্রাইজ দেবো অ্যান্ড দেন আজকে দিনটা শুরু করব মানে ভ্যালেন্টাইন্সটা শুরু করব আর কি তো তোমাদের একটু রিভাইন্ড করে দেখাই যে আগে ঠিক কী কী হয়েছিল সো তোমরা দেখতে থাকো ব্লগটা গাইজ অনিন্দ্য এখন খাবার গরম করছে এখন আমি ওকে কিছু বলিনি আমি যে কেক আর ফ্লাওয়ারটা অর্ডার করেছি আমি বেশি জোরে কোথাও বলতে পারছি না কারণ শুনে নেবে তাই সো আই এম সুপার এক্সাইটেড টু সি হিজ রিয়াকশন তো আজকে আমি অনেক কষ্ট করে এসেছি বলে আমার বড়া অর্জনে ডিম ঝুড়ি বানিয়েছে আমার এটা খেতে ইচ্ছেও করছিল অ্যান্ড জানি না কীভাবে বুঝতে পেরে গেছে এটা আর খেতে ইচ্ছে করছে তুমি কি জানতে আগে থেকে না সেরকম আমি জানতাম না তো মনে হলো করি আচ্ছা আমি তাহলে পনির খাবো না এখন আমি শুধু তোমার হাতের বানানো ডিম ঝুড়ি দিয়ে খাবো সে ঠিক আছে আই ডোন্ট মাইন্ড তাহলে পনিরটা কি হবে না একটু পনির খাই না দুটো একটু করে দাও শুধু তো কালকের প্ল্যান কি কালকের প্ল্যান কালকে কি আছে কালকে ভ্যালেন্টাইনস ডে কালকে অফিস করতে হবে অফিস তো আমার আছে একবার এদিকে তাকাও একটু ক্যামেরায় কালকে অফিস করতে আর কোনো প্ল্যান নেই আর কোনো প্ল্যান নেই কালকে আমার তো কোনো প্ল্যান নেই তোর কোনো প্ল্যান আছে নাকি জানি না না আমারও কোনো আমি তো আসবো আমি যাচ্ছি রাজাজি নগরে সো বাকিটা গল্প হ্যাঁ তো 10টার সময় এসে আর কি প্ল্যান করবি বাড়িতেই বাড়িতেই সে শনিবার রবিবার দেখা যাবে সো গাইজ আমাদের তো ভ্যালেন্টাইন্সের কোনোই প্ল্যান নেই মানে জাস্ট কোনো প্ল্যান নেই কারণ কালকে উইকডেজ আর কালকে ভ্যালেন্টাইন্স আমার অফিস আছে অনিন্দ্যর অফিস আছে আর আমার অফিসটা মানে ওয়ার্কশপটা চলছে ব্যাঙ্গালোরের অনেক দূরের একটা ইনস্টিটিউটে তো আসতে যেতেই অনেকক্ষণ টাইম লাগবে তো যাই হোক এখন তো ভ্যালেন্টাইন্সের কোনোই প্ল্যান নেই তবে উইকেন্ডে ডেফিনেটলি আমরা কোথাও বেরোবো বা ঘুরতে যাবো তাই জন্য ব্লগটা আজ থেকে শুরু করলাম যাতে তোমাদেরকে পুরো এই জার্নিটা দেখাই কারণ সবসময় তো ভালো 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 ওরকম এত প্ল্যান ম্যাপিক তো হয় না সো লেটস সি ফিঙ্গার ক্রস দেখা যাক কী হয় এখন ডিনারটা করে নিই কারণ ডিম জুড়িটা ইজ লুকিং ইয়ামি সো এই হচ্ছে আমাদের ডেট নাইট মানে আমার তো এটা ফেভারিট এই হ্যারি পটার চলছে মোটামুটি আমি 500-600 বার দেখছি এটা 600 নম্বর বার হবে থার্ড পার্ট তার সাথে এই যে ডিনার আর এই যে আমার বর কেউ তো একটা এসছে কে এসছে গো এত রাত্রে অনিন্দ কি গো এটা সেটা কিন্তু আমি অর্ডার করিনি কিছু কি আছে এটাতে বলো বট গাছ কোনো গাছ নেই যত বাজে কথা সো গাইজ তোমরা দেখলে আমি বারান্দায় গিয়ে কোনো রকমে তোমাদেরকে একটু হিন্ট দিলাম তো বেসিক্যালি আমি ছোটো ছোটো দুটো কেক অর্ডার করেছি ফার্স্ট টাইম ভেবেছিলাম একটা বড় কেক নেব বাট দেন আমাদের খাবার লোকের খুবই অভাব তাই জন্য ছোটো ছোটো দুটো এরকম জারে কেক ছিল সেটা নিয়েছি আর অনিন্দ্যর জন্য একটা 10টা গোলাপের বোকে অর্ডার করেছিলাম তো সেটাও এসেছে দুটো একসাথে অনিন্দ্য বলছে একবারেই বলতে পারতে আচ্ছা সারপ্রাইজ তুমি বলেই দেবো তাহলে সারপ্রাইজটা হলো কী করে তো যাই হোক এখন এসেছেন এখন আনপ্যাক করা হয়নি কারণ আমরা খাচ্ছিলাম তার মধ্যে চলে এসছে তো এবার চলো আনপ্যাক করে দেখাই তোমাদেরকে যে মানে যার জন্য এনেছে তার পছন্দ হয়েছে কিনা সো তোমরা দেখতে থাকো সো এই যে দুটো প্যাকেট এসে ব্লিঙ্কিট জিন্দাবাদ আর এই যে জোম্যাটো থেকে এটা এক্সপেক্ট করেছিল অনিন্দ্য কি গিফট দেওয়া নেওয়া হয়ে গেছে সি হোয়াট ইজ দেয়ার ইনসাইড ওরা দুটো চামচ ইয়া সো আমি ফার্স্টে ঠিক করেছিলাম বড় একটা কেক অর্ডার দেবো বাট দেন আমাদের খাওয়ার লোকের খুব অভাব দুজনে তাই জন্য দুজনের
হ্যাঁ, একটা হট চকলেট আছে, একটা কোল্ড মানে নর্মাল চকলেট আছে। দুটোকেই ঠান্ডা করে দাও। ইয়া, সো দুটো কেক আছে এন্ড সেকেন্ড ওয়ান এটা। এটা তো ফুল বট গাছ, আমি এসবই ভাবছি। বট গাছ না, বট গাছ তুমি বললে জন্মদিনে নেবে। এটা তো ফুল। হ্যাঁ, তো খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। ফুল আনতে আনতে মনে হয় না নষ্ট হয়ে গেছে। আমিও জানি না কি হয়েছে না হয়েছে। বাবা, yay, happy Valentine's Day, thank you, I love you, I love it, এর তো তুই প্রপোজ করলি তা বাবা, আমার জিনিস আমাকে দিয়ে প্রপোজ করতে হবে, একজন নিয়ে আসলেই হল। হ্যাঁ, দ্যাট ইজ এগ্রি, ভালো, নাইস। দেখি, ব্যাপারটা বেশি ওয়েস্ট অফ মানি সেটা আলাদা ব্যাপার, মানে ব্যাপারটা শুকিয়ে যায় কদিন পরে। বাট ভ্যালেন্টাইন্স উইদাউট গোলাপ ইজ অলসো, মানে ভ্যালেন্টাইন্স ডেটি মনে হয় না। পছন্দ হয়েছে, খুশি, সারপ্রাইজ, একটু ভালো করে তো বলতে পারো। সো এই হচ্ছে টিপিক্যাল অনিন্দ টিয়ার ইরিটেটেড, বাট এই টিয়ার ইরিটেটেড মানে খুব খুশি আর কি, সেটা এখন আমি বুঝে গেছি। এখন ছবি তুলছেন, তার মানে সত্যিই খুব খুশি হয়েছে। সো আর ইউ হ্যাপি? দেখা যাক কালকে আমরা কী করি, কালকে যত রাত্রি হোক আমরা বেরোবো, কারণ আগের বছর আমার মনে আছে আমরা 14th February উল্টো দিকে আমাদের বউ আছে, মানে ইউ নো লাইক রুফ টপ বার টাইপের, নট বার, রেস্টুরেন্ট, ওটা বেশি রেস্টোর বার। তো ওখানকার পিজাটা আই স্টিল ইউ নো তো খাওয়াই হয়নি অনেকদিন, তো যাই হোক সেটা টার্গেট নেওয়া যেতে পারে। আই হোপ তোমাদের ব্লগটা ইন্টারেস্টিং লাগবে, সো তোমরা দেখতে থাকো ব্লগটা। সো গাইস, আজকে রাতের মতো আমাদের প্ল্যান ডান, অনিন্দর গিফটটা সত্যি পছন্দ হয়েছে, বেচারা প্রচুর ছবি টবি তুলে আমাকে অনেক থ্যাংক ইউ জানিয়েছে। তো এরকম মানুষ সারপ্রাইজ দিতে ভালোই লাগে, নো ডাউট, এবং ও খুশি হয়েছে, আমিও খুশি এটাতেই। সো যাই হোক, এবার শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, 8টার মধ্যে আমাকে বেরোতে হবে, তবে কি আমি 10টায় পৌঁছাবো অফিসে। তো আমার বাড়ি থেকে এখন যে অফিসটা আমি যাচ্ছি 6 দিনের ওয়ার্কশপ করাতে, সেটা এখান থেকে আসা যাওয়া মিলিয়ে হচ্ছে 43 কিলোমিটার্স, তো ভীষণ দূরে অ্যান্ড হেক্টিক, আর ব্যাঙ্গালোরে ট্রাফিকটা খুবই বাজে। সো যাই হোক, আমার শুতে যাওয়া, শুতে যাওয়ার আগে আমার একটাই নেশা আছে, দ্যাট ইজ বুকস। তো আমি এখন হ্যারি পটার পার্ট 1 পড়ছি, মানে অলমোস্ট এত পেজ পড়া হয়ে গেছে আর কি। এখন আমি পড়ছি হচ্ছে কুইডিচ ম্যাচ হয়ে গেছে, ও এখন হচ্ছে ক্রিসমাস সেলিব্রেশন, মানে হ্যারি ওই ইনভিজিবল ক্লোকটা পাবে, তো সেই জায়গাটা পড়ছি আর কি। সুপার ইন্টারেস্টিং, সুপার এক্সাইটেড, হ্যারি পটারের বুকস নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। সো ওটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো তোমরা দেখতে থাকো ব্লগটা, অ্যান্ড সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হাই গাইজ, গুড মর্নিং। সো আজকে ফাইনালি ভ্যালেন্টাইন্স ডে, 14th February, তোমাদের সবাইকে আর একবার জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, খুব ভালো থাকো তোমরা তোমাদের ভালোবাসার মানুষদের সাথে। সো এখন বাজে অলমোস্ট 8:10, আর আমি এবার বেরোবো, পুরো রেডি হয়ে গেছে অফিসের জন্য, যেটা বললাম কালকে 2 ঘন্টা লাগবে যেতে, তো আমি অলরেডি ভেরি ভেরি টায়ার্ড, বাট যেতে তো হবে, কিছু করার নেই, কাজের জায়গাটা মেনটেন করতেই হবে। সো যাই হোক, পুরো রেডি হয়ে গেছে, এবার অনিন্দকে ওঠাবো, আমার ভ্যালেন্টাইন্স এখনও ঘুমাচ্ছে, তো ওকে তুলে বলবো দরজাটা খুলে দিতে, তারপর দেখি সন্ধ্যেবেলা যদি কোথাও যাওয়া হয়। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, তোমরা দেখতে থাকো ব্লগটা। একজন এই শপে আড়মোড়া ভেঙে উঠছে। গুড মর্নিং, ওঠো, আরে বেরোবো, ওঠো। হাই গাইস, সো এখন বাজে রাত্রি 9টা, আর ফাইনালি আমি 10 মিনিট আগে জাস্ট বাড়ি ঢুকলাম, আর বাড়ি ঢুকে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে জাস্ট একটু হালকা রেডি হলাম, মানে লেন্সটা লাগালাম যাতে একটু কিছু একটু লাগে আর কি, যে ভ্যালেন্টাইন্স ডেট নাইটে যাচ্ছি। তো যাই হোক, ফাইনালি আমি আর অনিন্দ আমরা যাচ্ছি ডেটে, মানে ভ্যালেন্টাইন স্পেশাল ডিনারে, ডেট আর বলা চলে না, আর আমাদের সাথে অগ্নিদা আর দেবস্মিতাও জয়েন হচ্ছে, তো সবাই মিলে একটা ভালো আড্ডা হবে, মজা হবে আশা করছি। ছেলেদের দিক থেকে যেন কোনো প্ল্যান ছিল না, লিটারালি না অগ্নিদা না অনিন্দ দুজনেই, মানে কোনো সিট বুকিং কিচ্ছু করেনি, জাস্ট কিছু করেনি, আর আমি আর দেবস্মিতা বেচারি আমরা কি করবো। আমি তো আজকে ভাবলাম যে আমি এত লেট হচ্ছে, আমি তো বাড়িতে এসে কোনো একটা সারপ্রাইজ পাবো, বাট ওইসব না সিনেমাতেই হয়, আর এইগুলো মেয়েরাই ভাবে, ছেলেদের ওসব আইডিয়াই নেই সারপ্রাইজ দেওয়ার। তো যাই হোক, সেসব এখন হয়ে গেছে, তো এবার জাস্ট বেরোবো, অনিন্দ রেডি হয়ে গেছে, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগছে, আর আমাদেরও ডেট নাইটটা ভালোই যাবে, সো তোমরা দেখতে থাকো ব্লগটা। তাহলে ফাইনালি বেরোনো হচ্ছে, ফাইনালি যাওয়া হচ্ছে। কি প্ল্যান ছিল তোমার আজকে বলো? প্ল্যান কিছুই না, প্ল্যান এরকমই ছিল প্ল্যানটা, ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি ওখানে বুকিং আজকে নিচ্ছে,
নিচ্ছে না তুমি ট্রাই করেছিলে কখন ট্রাই করেছিলে ফোন করে যখন বিকারে ফোন করেছিলাম বলে আজকের জন্য বুকিং নিচ্ছি না আমরা তো বাকি আমি আরো দু জায়গায় বুক করার ছিল বাবা তোর তিন জায়গায় বুক করার প্ল্যান যা তা বলে যাচ্ছে একেবারে আমি এখনো দেখাতে পারি তোকে বুকিংটা পাপ থেকে বেরিয়ে গেছে এখন এদের নাচ শেষ হয়নি গাইস ফাইনালি বাড়ি চলে এলাম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে আমি তো দাঁড়াতেই পারছি না মানে এত নাচ করেছে আমি আর দেবস্মিতা আমরা দুজনে মিলে মানে পুরো ডান্স লুকটাকে আমরাই নেচে গেছি এরম টাইপের ব্যাপার ছিল আর প্রচুর কাপলসরা ছিল ওরা তো রোম্যান্টিক নাচ করছে আর আমরা তো পুরো দেদার আমরা দুজনে নেচে গেছি অগ্নিদা যে ক্রক্স পরে গেছিলো বলে অগ্নিদাকে আজকে ডান্স ফ্লোর অ্যালাউ করে মানে আমি তো জীবনে প্রথম শুনলাম কাউকে ক্রক্স পরে গেছে বলে অ্যালাউ হয়নি তো যাই হোক ওভারঅল আজকে দিনটা দারুণ এনজয় করলাম মানে আনএক্সপেক্টেডভাবে লাস্টে আমরা মজা করেছি চলে এসছে অনিন্দা আউট অফ ফোকাস যাও যাও সো যাই হোক আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব খুব তাড়াতাড়ি আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড করছি আর তোমরা দেখতে থাকো স্পন্দনকে এইভাবেই সাপোর্ট করতে থাকো আর যারা নিউ আমার চ্যানেলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি টাটা